হ্যালো বন্ধুরা, আমি আপনাদের জন্য আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আবার খাবো চ্যানেলে। আমি আপনাদেরকে আজকে দেখাবো ইলিশ মাছের একটা দারুণ রেসিপি। আমি আপনাদের রান্নার মাধ্যমে দেখাতে থাকবো কি কি এতে উপকরণ লাগে। প্রথমে আমি দেখুন ইলিশ মাছটাকে জল দিয়ে রেখে দিয়েছি। এটাকে আমি গ্যাসে একটু নুন একটু হলুদ দিয়ে এটাকে প্রথমে আমি একটু জাল করে নেব। দেখুন আমি রেসিপিটা চাপিয়ে দিয়েছি জাল করার জন্য, একটু লবণ, একটু হলুদ দিয়ে প্রথমে আমি এটাকে জাল করে নেব। দেখুন একদিকে আমি জাল করতে দিয়ে দিয়েছি আর অন্যদিকে আমি কড়াইয়ে গ্রেভিটা করার জন্য কড়াইটা চাপিয়ে দিয়েছি। তো চলুন আমি আপনাদের একে একে রেসিপিটি করে দেখাই। দেখুন কড়াই আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে একে একে উপকরণগুলি দিতে থাকব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা, অল্প একটু কালো জিরে, জাস্ট একটু গরম করে নিয়ে এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ, তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি। এবার এটাকে আমি একটু লাল করে নেব। দেখুন এদিকে আমার মাছটা জাল হয়ে গেছে, এবার গ্যাস ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। দেখুন পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটু রসুন পেস্ট, এক চামচ লঙ্কা, কেউ যদি ঝাল বেশি খান তাহলে এটা দু চামচ দিতে পারেন, হলুদ, এক চামচ জিরে, এক চামচ ধনে, লবণ আমি দেব না কারণ মাছে লবণ দেওয়া আছে, ওই জন্য লবণটা আমি দেব না, আগে দেখব লবণটা যদি প্রয়োজন হয় তখন আমি দেব। এটাকে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেবেন। মশলাটা যাতে ধরে না যায় তাহলে একটু জল ইউজ করবেন, মশলাটা লেগে যাচ্ছে তাই আমি একটু অল্প পরিমাণে জল অ্যাড করব, মশলাটা ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে একটা টমেটো থাকলে ভালো হয়, আমার হাতের কাছে টমেটো নেই তাই আমি একটু এর মধ্যে সস দিয়ে দিচ্ছি, টমেটো সস। আপনাদের কাছে যখন টমেটো থাকবে না তখন এই সসটা আপনারা ইউজ করতে পারেন। এখন মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার জাল করে রাখা ইলিশ মাছটা আমি এর মধ্যে দিয়ে দেব। ভালো করে এটা নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য এটাকে ফুটতে দিয়ে দেব। দেখুন আমার রেসিপিটি একদম কমপ্লিট, আমি এবার সার্ভ করার জন্য একদম রেডি। দেখুন আমার রেসিপিটি একদম সার্ভ করার জন্য রেডি। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার রেসিপি প্রথম আপনাদের কাছে পৌঁছানোর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।